শাস্ত্র মতে সেই রত্ন যা আমার জন্য ঐশ্বর্যের কাজ, অর্থাৎ যিনি সে ধারণ করবেন তার জন্য সে মেডিসিনের রূপে কাজ করবে। কারণ যদি ডক্টর কনসেপ্টে যাওয়া হয় অর্থাৎ মেডিকেল, তাহলে সেই ডক্টর রূপে আপনার জন্য সেটা প্রেসক্রাইব করবেন। হ্যাঁ, তারপর আপনাকে সেই মেডিসিন রূপে, সেই প্রতিকার রূপে রত্নটা নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি সেই মেডিসিনটাই ভেজাল হয়, সেই মেডিসিনটাই যদি খাঁটি না হয়, অর্থাৎ জেনুইন না হয়, তাহলে কি আপনার রোগ সারবে? তা তো নয়। ঠিক এই ভাবনা থেকে যদি আমরা রত্নের সঙ্গে মেলাতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে রত্ন কতটা অথেন্টিক এবং খাঁটিটাই ধারণ করা প্রয়োজন। তবে ধারণ করতে আমরা শুধু চাইলেই হবে না, সেটা আমার হাতে আসতে হবে, অর্থাৎ আমাকে সংগ্রহ করতে হবে। সেখানেও ভেজাল, সেখানেও কোথাও একটা প্রতারিত হওয়ার ভয়, কিন্তু না। গড়িয়াহাট কলকাতা জেমসের এই অনুষ্ঠান আমাদেরকে সেই জায়গায় চোখ খুলে দিয়েছে আজকের এপিসোড ওদের, আর সেই কাজটি করতেই ইতিমধ্যেই আমাদের স্টুডিওতে হাজির গড়িয়াহাট কলকাতা জেমসের তরফ থেকে সেই বিশেষ প্রতিনিধি রূপে মিস্টার ইমতিয়াজ আহমেদজি, কাজেই স্বাগত থাকে। নমস্কার। নমস্কার আহমেদজি। আজকে আমরা শুরুতে আপনার কাছে যদি রিকোয়েস্ট করি, যেটা আমরা একটু কম পাই কিন্তু সেটাও যে গুরুত্বপূর্ণ, একটু মুক্ত নিয়ে যদি আমরা জানি। এখানে আমরা দেখতে পাচ্ছি গোল্ডিশ রয়েছে এবং হোয়াইটিশ রয়েছে, দু রকমের মুক্ত বেসিক্যালি দেখতে পাচ্ছি। দেখুন, মুক্ত যাওয়ার আসে, আমি প্রথমে একটা ঘোষণা করে দিই, আমাদের এখানে একজন বিশেষ ব্যক্তি শ্রী ডক্টর প্রফেসর রূপেশ চক্রবর্তী, হ্যাঁ, উনি প্রত্যেক ফ্রাইডে 4টে থেকে বিকেল 8টা পর্যন্ত উনি আমাদের এখানে চেম্বারে সময় দিচ্ছে। ওহো, আমরা জানি যে অভিজ্ঞ জ্যোতিষ মণ্ডলী, অভিজ্ঞ জ্যোতিষ উনি একটা ব্র্যান্ড, তার সঙ্গে কলকাতা জেন্টস উনি যুক্ত হয়েছেন, এটা আমাদের খুবই ভাগ্য ভালো এই নিয়ে। তারপরে আর একটা ঘোষণা, যেটা হচ্ছে প্রতি মানে বৃহস্পতিবারে আমরা 3 জনকে ফ্রি কাউন্সিলিং করছি, অর্থাৎ মানে যারা স্টুডেন্ট মাধ্যমিক এবং HS যারা পড়াশোনা করছে, তারা যে কোনো প্রশ্ন নিয়ে ফ্রি কনসালটেন্ট আমাদের লাইনে আপনি বুকিং করতে পারেন, প্রত্যেক 3 জন। এই 3 জনকে আমরা ফ্রি কাউন্সেলিং দেবো। খুব সুন্দর, কারণ এখানে যেমন আমাদেরকে সজাগ করার জন্য এসছেন, জানিয়ে চলেছেন, ঠিক তেমনি মানুষজনকেও সেই পরিষেবার একটা অঙ্গরূপে এই অ্যানাউন্সমেন্টটা থাকলো। আশা করি প্রত্যেকে গ্রহণ করতে পারবেন যাদের প্রয়োজন, যাদের প্রয়োজন, এবং যে গাইডলাইনটা পাবে না, সুপার, কারণ এটা হতেই হবে। কারণ আপনারা যেমন মানুষের বিশ্বস্তভাবে কাজ করে চলেছেন, যে অভিজ্ঞ জ্যোতিষ মণ্ডলী বারে বারে বলা হচ্ছে, সেখানেও যে সিলেকশনটা থাকবে সেই রেনাউন পার্সনদেরই আপনারা চুজ করবেন। এক্স্যাক্টলি, যদি ডক্টর ভালো থাকে সে ওষুধও ভালো লাগবে। আপনি তো প্রথমে শুরু করলেন সেটাই দিয়ে। হ্যাঁ, তাও এবার আমি ডাইরেক্ট চলে আসি, আপনি যে প্রশ্ন করলেন মুক্ত নিয়ে, এই দেখুন আমি এই যে মুক্ত দেখাচ্ছি, এটা হচ্ছে পিওর ক্যালসিয়াম মুক্ত, এটা কোনো হাত লাগানো নেই, ডাইরেক্ট ঝুম থেকে বার করা, আনশেপ মুক্ত পিওর আছে, এর মধ্যে কোনো ট্রিটমেন্ট নেই, এটা ন্যাচুরাল পাল আছে, এর মধ্যে মানে মিনিমাম 75-90% ক্যালসিয়াম আছে। এর জন্য কলকাতা জেন্টস এরকম মুক্ত কালেকশন করেছে, জানি না পরে এরকম মুক্ত পাবো কি না, কিন্তু সিলেকশন করেছে, আমরা সিলেকশন করে নিয়ে এসেছি যাতে ডাইরেক্ট কাস্টমারকে দিতে পারি। একটা মুক্ত মার্কেটে যেটা খুব জোর বিক্রি হচ্ছে এই চাইনিজ মুক্ত, এটা থেকে বেঁচে রাখুন, এটা কোনো কাজের নেই, আপনার যে আংটির মেকিং চার্জ তার দাম এটা। কিন্তু এই মুক্তটা বহু লোকের পলিশড করা রয়েছে, বেশ দেখতে সুন্দর, মানুষ তো অনেক মানুষ, হ্যাঁ এটাও ব্যাপার আছে, এর উপর আমি আসবো, মানুষ অ্যাকচুয়ালি কি বলুন তো, সুন্দর চায়, ভালো চায়, মানে শেপের মধ্যে চায়, এটা পড়লে কোনো লাভ নেই, সব মানে প্রত্যেকটা সুন্দর জিনিস ভালো হয় না, এটা ভীষণ প্র্যাকটিক্যাল, এটা ভীষণ প্র্যাকটিক্যাল, বুঝতে পেরেছেন। এই দেখুন, এর মধ্যে আমি একটা দেখাচ্ছি হলদে টাইপের মুক্ত, এর মধ্যে ক্যালসিয়ামের সঙ্গে আপনার ম্যাগনেসিয়াম চলে আসছে, এই কারণে এটা হলদে হয়ে গেছে, কিন্তু খুব ডিপ হলদে হয় না, ইয়েলোইস টাইপের হয়, গোল্ডেনিস টাইপের হয়, যেটা চন্দ্র এবং বৃহস্পতিকে যুক্ত করা হয়, এবং আমরা যে মুক্তটা দিই সেটা চন্দ্রকে নির্ভর করে দিই। এবার যারা মুনস্টোন দেয়, চন্দ্রকে মুনস্টোনের মধ্যেও দেয়, কিন্তু মুনস্টোন
মধ্যে কি কি চলে আসছে? মনুষ্যের মধ্যে আসছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। মানে ক্যালসিয়াম তো মুক্তর কাজ মুক্তর মধ্যেও আছে, কিন্তু মনুষ্যের মধ্যে ক্যালসিয়ামের সঙ্গে সোডিয়াম পটাশিয়াম খুব কাজ করে। আচ্ছা, এই এই সোডিয়াম পটাশিয়াম যদি একজন মানুষ ব্যক্তির কাছে যদি কম থাকে, পটাশিয়ামের কমি থাকে, কত যে ডিজিজ মানুষের হয়, খাস করে কিডনি ডিজিজ। আচ্ছা, পটাশিয়াম থেকে ইরিটেশন, বুঝতে পারছেন? এবং পটাশিয়াম যাদের কমি থাকবে তারা দেখবেন মানে একদম আলসির মতন কাজ করে, তারা সেই এনার্জি লেভেলটা থাকে না। সেই জন্য অনেক সময় দেখবেন মানুষ শুধু বলে কি আমার বাচ্চা চঞ্চল আছে, আপনি মুরু মনুষ্য না, মনুষ্যের বিচার করতে হবে ভালো, দেখতে হবে কি কোন বিচার করলে সেটা ভালো হয়। চন্দ্র মুক্ত দিতে হবে বা চন্দ্রের জন্য ব্লু মনুষ্যন দিতে হবে বা হোয়াইট মনুষ্যন দিতে হবে। আমি এই গুরুত্বপূর্ণ আলোচনার ফাঁকে বন্ধুদের উদ্দেশ্যে একটা ঘোষণা জানিয়ে রাখতে চাই। এখানে লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তো ফোন করছেন, করতেই পারবেন, দরজা খোলা রয়েছে, তার জন্য আমি যে আপনাদেরকে উত্তর দেবেন। এর পাশাপাশি যদি আরও কিছু সরাসরি গিয়ে আরও বিস্তারে জানতে চান, সেখানে কলকাতা জেমসের স্পেশাল শোরুমে বালিগঞ্জ নিউ এসি মার্কেটের সেকেন্ড ফ্লোরে, যা কিনা গড়িয়াহাটে অবস্থিত, গড়িয়াহাট একদম জাংশনের পাশেই, সেখানে ডিরেক্ট চলে যেতে পারেন। আদারওয়াইজ কোনো যদি প্রশ্ন দাম সংক্রান্ত থাকে, খোঁজ করতে চান, কোথাও একটা যাচাইও করে নিতে চান, আমাদের অনেকেরই মেন্টালিটি থাকে, সেটা ভীষণ বাস্তবিক যে বাইরে অমুক জায়গায় ওই দামে দিচ্ছে এই জিনিসটা, কলকাতা জেমস তো দাবি করছে 20% রিজনেবল প্রাইস, এবার তার থেকেও বেশি, সেটা সত্যি কি মিথ্যে, তেমনের জন্যেও আপনি আসতে পারেন। আর যে কোনো গাইডলাইন পেতে রত্ন সংক্রান্ত, সে কারণেও সেখানে অর্থের কোনো ব্যাপার না, কারণ পরিষেবা দিতে তিনি উপস্থিত, পরিষেবা নিয়ে কলকাতা জেমসের দরজা খোলা। আর আসল খাঁটি গ্রহরত্ন চাইলে তার জন্য তো অবশ্যই কলকাতা জেমস আছে। এই মুহূর্তে ফার্স্ট কলার আমাদের, কে আছেন? নমস্কার, হ্যালো, হ্যাঁ, টিভির আওয়াজটা বন্ধ করে কথা বলুন। হ্যাঁ বলেন, কি প্রশ্ন বলুন, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ নমস্কার, কিছু জানতে চাইলে বহু মানুষ এখন ফিরোজা নিয়ে মানে মনে হচ্ছে অ্যাস্ট্রোলজার আমার এখানে মানে ফিরোজা বেশি প্রেসক্রাইব হচ্ছে, আগে ফিরোজা প্রেসক্রাইব হতো না। ফিরোজা রেজাল্ট কী আছে দেখুন, ফিরোজা মেন্টাল পিস রাখে, আমি দেখাচ্ছি টিভি স্ক্রিনে, ফিরোজা মেন্টাল পিস রাখে, ফিরোজা শরীরের ক্ষেত্রে খুব ভালো, ফিরোজা একটা গ্ল্যামার স্টোন আছে, ফিরোজা থেকে অনেক মানুষের থেকে ফিরোজা পরে লাক খুলে যায় এটা বলে, কিন্তু ফিরোজা যে কোনো মানুষ পড়তে পারে, তার জন্য কোনো অ্যাস্ট্রোলজি গাইডলাইন লাগে না। হ্যাঁ, যদি আপনি ফিরোজা পড়তে চান তাহলে কি রঙের পড়তে হবে, বিভিন্ন রকম কালার আছে, আপনার অ্যাস্ট্রোলজি চার্টে কোন কালার বেশি সাপোর্ট করবে, ব্লু হলদে টাইপের, গ্রিনিশ টাইপের, হোয়াইট টাইপের, বিভিন্ন রকম কালারের ফিরোজা আছে, টার্কিজ কালারের, মানে ব্লু এবং সোনি মিক্স, এই তো বললাম আপনাকে। ওকে সজলবাবু, সাথে থাকুন, আশা করি প্রশ্নের উত্তর পেলেন। আর জ্যোতিষ মণ্ডলীর কথা একটু আপনাদের স্মরণ করিয়ে দিই, যদি জ্যোতিষ সংক্রান্ত কোনো পরামর্শ দেন সেক্ষেত্রে একটু সরাসরি চলে আসতে হবে কলকাতা জেমসের শোরুম। এনিওয়ে, পরের বন্ধু চলে এসেছেন, তাকে স্বাগত, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ কে বলছেন? বলুন গৌতমবাবু, কি প্রশ্ন আপনার? হ্যাঁ বলছি, আমি একটা কাজ করি, আমার ওই কাজটাতে রান্নার কাজ করি, কিন্তু আমার রান্নার কোয়ালিটি অনুযায়ী মার্কেট হয় না, তো আমাকে চন্দ্র নিতে পড়েছে এটি, বাট আমি জানতে চাইছি যে কি কোয়ালিটি ভালো হবে এবং কত করে রচ্ছি। দেখুন দাম সংক্রান্ত জানতে গেলে আপনি স্ক্রিনে নম্বরটা যাচ্ছে ওখানে ফোন করুন। আমি প্রথমে আজকে চন্দ্র নিয়ে, আমি ভাবলাম কি আজকে চন্দ্র নিয়ে বেশি কলটা আসবে, সেই জন্য আমি প্রথম চন্দ্র দেখালাম। এই যে মুক্ত দেখছেন, চন্দ্র থেকে মুক্ত মানে যদি আপনি জ্যোতিষ বলে থাকেন আপনি মুক্তও করতে পারেন আর মনুষ্যও করতে পারেন, সেটা দেখতে হবে আপনার চন্দ্র অবস্থা কি আছে। আপনি যখন কলকাতা জেমসে আসবেন, চন্দ্র জন্য বিভিন্ন রকম প্রতিকার আছে, মানে আপনি ন্যাচুরাল পার্ল অথবা মুন স্টোন ধারণ করতে পারেন, কিন্তু যখন আপনি আসবেন আপনার চার্টে আমি দেখে নেব মানে মুনের অবস্থা কি আছে প্ল্যানেট পজিশনে,
তার নক্ষত্র সব কিছু দেখে তারপরে আপনাকে আমি সঠিক রত্ন দেবো, আপনার কাজ হবে। থ্যাংক ইউ গৌতমবাবু। ঠিক আছে, আপনি যতটা স্যাটিসফাই হলেন, কিন্তু তার জন্য ইনিশিয়েটিভটা আপনাকে নিতে হবে। এখানে ফোন করেছেন সেটা একটা পদক্ষেপ, তার সাথে কলকাতা জেমসে পৌঁছে যেতে হবে, সেখানে এক্সপার্ট অ্যাস্ট্রোলজারদের দ্বারা আপনি গাইডেন্স পেয়ে যাবেন, তার সাথে একদম জেনুইন খাঁটি কমপ্লিট গ্রহরত্ন যেটা প্রয়োজন সেটাও পেয়ে যাবেন। হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, সেটা বরং সবচেয়ে কাজে দেবে। আপনার সাথে সাথে প্রত্যেকের জন্য বলে দিই, এই 9748868237 আর 9007141221, এই দুটো নাম্বারই ফোন করতে পারেন। আর দাম সংক্রান্ত প্রশ্ন করছিলেন, তো দাম সংক্রান্ত তথ্য এই অনুষ্ঠান থেকে আমরা প্রোভাইড করি না, কারণ এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম রত্ন সংক্রান্ত। সেটা গড়িয়াহাট কলকাতা জিএমসির এই হেল্পলাইন নাম্বারে ফোন করলে যা কিছু কোয়ারিস তার সাথে দাম সংক্রান্ত সমস্ত কিছু অ্যান্সার পেয়ে যাবেন। হ্যাঁ, এই মুহূর্তে পরের বন্ধু কে আছে? নমস্কার। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন? বলছি আমি আমার ব্যবসার ব্যাপারে একটু জানতে চাই। আপনি আপনার পরিচয়টা আগে জানান। আমার দেবাশিস চ্যাটার্জি। কোথা থেকে? হাওড়া বালি থেকে বলছি। আচ্ছা, ব্যবসার ব্যাপারে জানতে চাইছেন, অ্যাস্ট্রোলজি পরামর্শ সেটা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। এই মানে এক মিনিটে অ্যাস্ট্রোলজি আমরা করি না, বুঝতে পারছেন? আপনি যদি রত্ন সম্বন্ধে জানবেন আপনি অবশ্যই ওয়েলকাম। হ্যাঁ, আমি একটা ইয়ে পড়েছি, আপনার পান্না পড়েছি। হ্যাঁ, পান্না পড়েছেন, তারপরে কি হলো বলুন। অনেকে কাঁচা পাথর তো পরে আছে, আমাদের কাছে বহু আংটি আমরা খুলিয়ে দিয়েছি, কাস্টমারকে কাঁচা পাথর বলে কিছু হয় না। এই দেখুন পান্না আমি দেখাচ্ছি, এরকম পান্না আছে কি? আমার মনে হয় না। এত ট্রান্সপারেন্ট, এত গ্রিন পান্না কেন? এর মধ্যে ভ্যানাডিয়াম মাত্রা বেশি আছে। এরকম পান্না আপনি যদি পরেন, এবং দেখুন ব্যবসা গ্রহ অনেক কিছু আছে, বৃহস্পতি, বুধ, শুক্র, অনেক কিছু গ্রহের উপরে প্রভাব আছে। এটা আপনাকে প্রপার গাইডলাইন করার জন্য, কনসালটেন্ট করার জন্য আপনাকে কলকাতা জেন্সে আসতে হবে। আপনি আসবেন, সেই হিসাবে আপনাকে আমরা রত্নটা দেবো যেটা আপনার কাজে লাগবে। ওকে, সেই ফাঁকে আপনার কথা সূত্র ধরি, আমি যে আপনার কাছে রিকোয়েস্ট করছি, একটু পান্নাকে নিয়ে যদি একটু এক্সপ্লেন আরো একটু ডিটেইলস করে দেন। আমি আপনাকে একটা বড় আজকে কথা বলবো, একজন ব্যক্তি খুব বড় অ্যাস্ট্রোলজার, তার অ্যাস্ট্রোলজির প্যাডে লেখা থাকে সে নাকি জেমোলজিস্ট। আচ্ছা, ওকে। আমি ওনার কাছে প্রথমে অনেকবার গিয়েছিলাম, ওনার বাড়িতে খুব বয়স্ক লোক, তো আমি পান্নাই উনি অর্ডার করেছেন, আমি নিয়ে গেছিলাম পান্নাটা। তো যখন ওনার কাছে পান্নাটা নিয়ে গেলাম, তো আমি ওনাকে প্রায় 15 রকমের কোয়ালিটির পান্না দেখালাম। 15 রকমের কোয়ালিটি, বহু কোয়ালিটি দেখালাম। বলছি না এটা চলবে না, এটা চলবে না, এটা চলবে না, কি নিয়ে এসছিস তুই? আরে ভাই তুই আমার টেসে দিবি না, তুই যা। আমি বললাম স্যার কি চলবে তাহলে বলুন না, স্যার রাখছেন কেন? না তুই আমার টেস্টটা বুঝিস। তখন আমি কি করলাম, এরকম পান্নাটা আমি বার করে দেখালাম, এই দেখুন রত্নটা, এরকম ক্লিন আমি মাল বার করে দেখালাম। উনি দেখে এটাই সেই জিনিস, এটাই তুই আগে দিলি না কেন আমাকে? আচ্ছা, আমার মানে তুই আমার সময় নষ্ট করিস, তুই জানিস ইন্তিয়াজ আমার কি লাগে, তুই কি নিয়ে এসছিস? কিন্তু ফান্ডাটা কি? ফান্ডাটা কি? শুধু ক্লিন চাই। ওহো, শুধু কাঁচের মতন ক্লিন চাই, রত্নর মধ্যে যে প্রপার্টি আছে সেটা বোঝে না, ম্যাচুরিটি যেটা বুঝে না, কাঁচা পাথর, এটাগুলো তো কাঁচা পাথর। আমার বাবা টিভিতে সবসময় বলেন, দেখুন এরকম আপনাকে আমরা দিতে পারি, ট্রান্সপারেন্ট আছে, ক্লিন আছে, কিন্তু এটা কাঁচা, এর মধ্যে যে কম্পোজিশন আসা দরকার সেটা আসেনি। আচ্ছা, আপনি জানবেন দাদা, আমি অফিসলি বলছি, আমি যদি এই রত্নটা বিক্রি করতাম প্রায় 44,000 উপরে আমি মানে ইনকাম করতাম পার পিস। আমি ওনাকে বললাম, হ্যাঁ পার পিস, আমি ওনাকে বললাম কি স্যার আপনি খুব বড় অ্যাস্ট্রোলজার, এই জিনিস আপনার চলবে না, এবার আপনাকে আমি যে রত্নটা দিচ্ছি সেটা নিন। কেন রে? মানে এটা কমপ্লিট নয়, এটা বেরিয়াল এসে থেকে যাবে, পান্না লিখবে না। তখন মাথায় হাত দিচ্ছে, ভাই তুই তো জানিস, ঠিক আছে তো দে, তাহলে তুই আমাকে বল, মানে এবার বলতে পারছি না কি বলবে। তখন আমি বললাম স্যার এরকম পান্না নিন, এই যে পান্না দেখাচ্ছি এটা গ্রিন কমপ্লিট পান্না আছে, যাকে দেবেন আপনি সোজা বলবেন ছ মাসের পর্যন্ত আপনি এই পান্নাটা ওকে বলবেন, সময় দেবেন, যদি ঠিক ডেভেলপমেন্ট না হয় তাহলে আমি চেঞ্জ করে আপনি যে পান্নাটা চাইছেন সেটা আমি দিয়ে দেবো। খুব ইন্টারেস্টিং এটা কথাটা, যে একজন অ্যাস্ট্রোলজার, জেমোলজিস্ট না হতে পারে, লিখতে পারে, লিখছে জেমোলজিস্ট, হি ইজ জেমোলজিস্ট।
কিন্তু আসলে তার সেই জ্ঞানটা নেই, সে জ্ঞানটা নেই, কারণ এটা এটা ডিফারেন্ট সাবজেক্ট। এটা আপনারা যেমন এক্সপার্ট রত্নকে চেনেন সেটা সবার নাও থাকতে পারে, এক্স্যাক্টলি তার জন্যই পড়াশোনা, তার জন্যই আপনারা তো একদম হাতে কলমে বিষয়টা জানেন, জানেন, এবং আমরা রত্ন দেখলেই বুঝতে পারবো কোনটা আসল আছে নকল আছে। শুধু আসল হলেও হবে না, আসল হলেও হবে না, এটা আমি বারবার বলি। কেন, আপনি যত ব্র্যান্ডের পড়বেন, জাম্বিয়া পড়বেন, কলম্বিয়া পড়বেন, ব্রাজিল পড়বেন, শ্রীলঙ্কার পড়বেন, ইংল্যান্ডের পড়বেন, যেখানকার রত্ন পড়বেন, আসল হলে হবে না। আসলের মধ্যে কমপ্লিটনেসটা আসতে হবে, যে কেমিক্যাল কম্পোজিশন আমরা বোঝাচ্ছি নট আনঅফিসিয়ালি। যারা জানতে চাইছেন, যারা শিখতে চাইছেন, তারা আসুন। কেন এর মধ্যে ভ্যানাডিয়াম কেন আছে, এর মধ্যে এই কম্পোজিশন কেন আছে, এটা কালার লাইট কেন, এর ডিপ কেন, আপনারা যখন আসবেন কলকাতা জেন্সে অফিসিয়ালি হিসাবে আমি ব্যাখ্যা দিয়ে বোঝাবো। ওকে, আমরা এটাও খুব ইম্পর্টেন্ট জায়গা যে রত্ন শুধুমাত্র আসল খাঁটি হলে হবে না, কমপ্লিট হতে হবে, সেটা বারেবারে কলকাতা জেমস উত্থাপন করে চলেন এবং ব্যাখ্যা সহ করে, সেই জায়গাটায় আরও একবার ইমতিয়াজি জানালেন। এনিওয়ে, সেই প্রসঙ্গে আমরা আবারও হয়তো যাবো, কিন্তু তার আগে বন্ধু অনেকক্ষণ ওয়েট করছেন, আপনাকে স্বাগত জানাই, সাথে থাকার জন্য ধন্যবাদ। কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, হ্যাঁ কে বলছেন? আমি দমদম থেকে বলছি, প্রদীপ দে। বলুন প্রদীপ বাবু, কি প্রশ্ন? আমার প্রশ্নটা হলো যে আমার এতদিন শরীর দশায় চলে যে 6/4/2017 কেটে গেছে, কিন্তু তারপর নিরাটা না হয়েছে, নিরাটা নিয়ে কোনো কাজ করছে না এখন বর্তমানে, যে কাজে যাচ্ছি সে কাজটাই ফিরে আসছে, লেট করে দিচ্ছে দিলে। দেখুন, শনি একটু তো লেট করেই দেয়, কিন্তু যখন দেয় তো ভালোই দেয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে দাদা, ওই ওই ব্যাপারটা বারবার ঘুরে আসছে। আমরা গত 2 বছর থেকে এই ব্যাপারটাই বলছি, লোক আসল রত্ন পরে আছে, শ্রীলঙ্কার রত্ন পরে আছে, বার্মা রত্ন পরে আছে, আফ্রিকার রত্ন পরে আছে, তাতে কিন্তু রোগের রেজাল্ট কেন হচ্ছে না? রেজাল্টটা এই জন্য হচ্ছে না, তাদের রত্নটা কমপ্লিট নেই, অথবা যে মানে ক্যালকুলেশন করা হয়েছে সেটাও সঠিক নয়। এই দুটো অ্যামালগামেশন কলকাতা জেমসে আপনি পাবেন, আপনি আসুন, আপনার রত্নটাও দেখে নেব, আপনাকে যা সাপোর্ট করা হচ্ছে আমি করে দেবো। শুধু সাপোর্ট করা হচ্ছে, কলকাতা জেমস সবচেয়ে ভালো জিনিসটা তুলে দিচ্ছে গ্রাহকের হাতে, এটা শুধু বললে তো হবে না, গ্রাহকের কী মতামত সেটাও তো জানতে হবে। সেটার একটা উপায় হচ্ছে আপনি নিজে সরাসরি পৌঁছে গেলেন, আদারওয়াইজ অন্যের, সেই যারা আগে পারচেস করেছেন তাদের এক্সপিরিয়েন্স রয়েছে কলকাতা জেমস সম্পর্কে, নিজেরা রত্ন ধারণ করেছেন, তাদের মতামতকেও অবশ্যই ভাবার বিষয় রয়েছে। তেমনই একজন একজন খুব উদীয়মান একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, তার মতামত একটু শুনলে বোধহয় কাজে লাগবে, কোন ক্ষেত্রে ফিল্ডের সেটা তার কথাতেই অবশ্যই কিছুটা বোঝা যাবে, একটু দেখুন তারই মূল্যবান মতামত কলকাতা জেমস সম্পর্কে।
দেখুন, এই যে উনি দেখালেন, মানে উনি একজন এমনই ব্যক্তি, এমন একটা মানে সেলিব্রিটি, মানে উনি এখন, আগে তো কলকাতায় ওনার মানে এয়ারলাইন্সের চাকরি ছিল, এখন উনি আমেরিকাতে, সে পোস্টিংটা হয়ে গেছে। ওর সঙ্গে আমার প্রায় কথা হয়, ও মানে মাঝে মাঝে খুব থ্যাঙ্কফুল জানায় যে আপনার মানে ও, এবং আমেরিকাতে আমি ওর মাধ্যমে অনেক লোককে রত্ন পাঠিয়েছি। এটা হচ্ছে করলে এবার একজন ভদ্রলোক যে কল করেছিলেন নীলার ব্যাপার নিয়ে, হ্যাঁ সেই নীলাটা আমি একটু কমপ্লিট করে দিই। এই দেখুন, এই হচ্ছে নীলা, এটা খুব সুন্দর কমপ্লিট নীলা, যার মধ্যে যার যে কম্পোজিশন, কেমিক্যাল কম্পোজিশন আসা দরকার কমপ্লিট এসছে। এর মধ্যে টাইটেনিয়াম, এর মধ্যে আয়রন, এর মধ্যে ক্রোমিয়াম ভাবটা কমপ্লিট আছে, সেজন্য এটা নীলা, মানে পিওর নীলা। এটা আমরা অপরাজিতাও বলতে পারি, ইন্দ্র নীলাও বলতে পারি, মানে সব রকমের নীলা আপনি আমাদের এখানে পাবেন। যাদের শনির সামান্য সাপোর্ট দিতে হবে তাদের জন্য ইন্দ্র নীলা আছে, যারা শনিকে বেশি সাপোর্ট দিতে হবে তাদের জন্য অপরাজিতা নীলা আছে। কিন্তু নীলার যেমন আজকে সকালে আমার কাছে একজন কাস্টমার এলেন, উনি আমাকে বলছেন কি দাদা আমাকে তো নীলা লিখেছেন, কে থেকে আমি নীলা পড়তে পারি? তো আমি দেখলাম কি ওনাকে আরও আরও গ্রহর সাপোর্ট দিতে হবে, তো শুক্রর সাপোর্ট দিতে হবে, বুধের সাপোর্ট দিতে হবে, নীলার সাপোর্ট দিতে হবে, তাহলে কী করবে ও বেচারা? অত মানে ফাইন্যান্সিয়ালি অত মানে এ নেই। তাকে আমি বললাম কি দাদা আপনি এক কাজ করুন, আমি আপনাকে এই রত্নটা দিচ্ছি নীলার বদলে। দেখুন এটাকে আমরা সুইস নীলা বলি, এটাকে আমরা ব্লু পোকরাজ বলি, এটাকে আমরা ব্লু টোপাজও বলি। এই যে নীলা, এই যে রত্নটা আমরা দিই, কেন দিই? এর মধ্যে তিনটে কেমিক্যাল কম্পোজিশন আছে, যার মধ্যে শুক্র, যার মধ্যে বুধ, যার মধ্যে শনি, তিনটের একটা অ্যামালগামেশন আছে। এটা যদি কেউ ধারণ করে শনি শুক্র এবং বুধের খানিকটা সাপোর্ট পাবে। ওকে, আমরা অনেকটাই জানলাম আজকে, যেহেতু সময় একদম শেষ, একদম লাস্ট একটা কোয়ারিস আই থিঙ্ক অনেকের মাথায় কাজ করছে, জিএসটি কি এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, একটা অ্যাসুরেন্স বা কিছু কথা মতামত? দেখুন জিএসটির প্রশ্ন করলেন, আমাদের খুব একটা মানে ভালো হলো কি আমরা আগেই পারচেস করে ফেলেছিলাম, তো এত মানে আমাদের এখন তো হোল স্টক আছে, তো এটা জিএসটি আমাদের হয় না, যদি কিন্তু ম্যান্ডেট হলে সেটা আমাদের করতে হবে, ম্যান্ডেটরি তখন যে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট আগে তো কিছু। তবে সর্বদিক থেকে কলকাতা জিমস যে গ্রাহকের পাশে আছে এটা কিন্তু প্রতিষ্ঠিত সত্য, অবশ্যই, এবং থাকবে না, এবং থাকবেও, যেটা আমরা রত্ন দিচ্ছি পিওর সার্টিফাইড কেমিক্যাল ল্যাব টেস্টেড এবং রিজনেবল, আপনি বলতে পারেন হোলসেল রেট, সেটা যারা যারা গেছেন তারা তো জানেন, এবং যার জন্য নিজে পারচেস করছেন, প্রয়োজন কেউ পড়লে চেনা জানা তাদেরকেও কলকাতা জিএমসি পাঠাচ্ছেন। এটাই নিজের দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে পড়া মেন হচ্ছে এটা কি দায়িত্ব নিয়ে, তুমি ওখানেই যাও, ওখানেই যাও, ভালো হবে, দায়িত্ব আমি নিচ্ছি। এটাই কলকাতা জিএমসির সাফল্য, আর এটাই মানুষের ভরসা অর্জন করার একটা প্রকৃষ্ট উদাহরণ। কিন্তু আজকে চোখ রাঙানি চলে এসছে, সময় শেষ, নেক্সট এপিসোড অবশ্যই দেখা হবে, এমন সচেতনতার পর্ব ডেফিনেটলি চলতে থাকবে, আপনাদেরই চাহিদায় আপনাদেরই জন্য। আজকে বিদায় দিন, আগামীতে অবশ্যই দেখা, নমস্কার।